যাবে কি? আসলে হুজুর পাক, এটা তো আমাদের ভারতবর্ষ থেকে হালাত করে নেওয়া একটা কথা, যে হুজুর অর্থ জনাব। যেমন বাংলাতে হুজুরকে জনাব বলা হয়, ইংরাজিতে বলা হয় স্যার। এখন যদি আপনি হুজুর কাকে বলছেন, আপনার রসুলকে বলছেন না আপনার ওস্তাদকে বলছেন, সেটা আপনি ইন্ডিকেট করতে হবে। এখন অনেক কিছু কিছু সাম্প্রদায়িক লোক আছে যারা হুজুর বললে খেপে যায়, যে হুজুর শুধু আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কেউ হতে পারে না। তাহলে আপনি আপনার হুজুরকে, আপনার ওস্তাদকে হুজুর বলেন কেন? আসলে আমি তো ওস্তাদকে রসুল সাল্লাম মনে করে হুজুর বলি নাই। আমি তো আমার ওস্তাদকে হুজুর বললে আমার দোষ হবে না। হুজুর শব্দের অর্থ হলো জনাব, এটা সম্মানার্থে একটা সম্মানসূচক একটা বাক্য। হ্যাঁ, এটা আল্লাহ রসুল সাল্লামকে বোঝানোর স্বার্থে বলা হয়েছে, এই জন্য হুজুর পাক বলা যাবে। অনেক ভাই বলে আহলে হাদিসরা পুতুল পূজারী, তাই বারবার হাত উঠায় না। কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। এটা হলো গোজামিলের একটা কথা, গাঁজাখুরি কথা। কারণ হলো যে নিজে যে মত, যে পথ অনুসরণ করেছে, সেটাকে প্রতিষ্ঠা করার জন্যই গোজা মিল অথবা যুক্তি দিয়ে এই ধরনের কথা বলা হচ্ছে। যদি কেউ এই হাত বারবার উঠানোর ক্ষেত্রে যদি মূর্তি পূজারী মনে করে, তাহলে এটা অনেক ভুল হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই রফিউল আদায়ন করতেন। সাহাবাদের মধ্যে রাইসুল মুহাদ্দিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কসম খেয়ে হাদিস বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত রফিউল আদায়ন ছাড়া কোনো সালাতই আদায় করেননি। উনি প্রত্যেকটি সালাতে রফিউল আদায়ন করেছেন। তাহলে রফিউল আদায়ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কোনো হাদিস বর্ণনা করেননি বেশি, কয়েকটা হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যেই রফিউল আদায়নের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি কয়েক হাদিস বর্ণনা করেছেন, তার মধ্যেও উনি রফিউল আদায়নের হাদিস বর্ণনা করেছেন। তাহলে রফিউল আদায়নের পক্ষে 40 থেকে আরম্ভ করে প্রায় 400 উপরে হাদিস আছে, আর রফিউল আদায়নের বিরুদ্ধে কোনোই হাদিস নাই। যে হাদিসটা আমাদের ভাইয়েরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, সেটা হলো এই প্রথম সেজদা থেকে উঠে যে হাত যেন না উঠানো হয়, এটা সেজদার মধ্যে, যে তখন তোমরা ঘোড়ার লেজের মতন করিও না। তো সেটা বলছে তখন, এটা দুই সেজদার মাঝখানে যে হাত উঠানো হয়, দুই সেজদার মাঝখানে হাত উঠাবে না, কিন্তু রুকুতে যাওয়ার পূর্বে, রুকু থেকে উঠার পর এবং তৃতীয় রাকাতের শুরুতে রফিউল আদায়ন করবে। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং সহিহ হাদিস অনুযায়ী।